হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। শুরু মায়ের জন্য ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে ওয়াশিংটনের দ্বিতীয় দিন, রেডি হয়ে গেছি। এখন বাজে 9টা, বারো, আর বাইরে মেঘ করে আসে। কাজটা তো ব্লার টাইপ, তো এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, ভালো লাগছে। বাট বাইরে মেঘলা হয়ে আছে, আজকে রোদ ওঠার চান্স ছিল, তো এখন আবার দেখাচ্ছি আজকে পুরো ক্লাউডি দিনটা। পুরো হয়ে গেছি, তো এবার বেড়াবো ধীরে ধীরে। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট করার এখানে ব্রেকফাস্ট ছিল, আপেল ছিল, চা, কফি আর মাফিন আর টুকটাক জিনিস ছিল, সুজে নিয়ে এসে আমার জন্য তোমার ব্রেকফাস্ট। তো আমার করা হয়ে গেছে আর সবাই রেডি হয়ে গেছে, এবার বেড়াবো। তো চলো তোমাদেরকে ওখানে গিয়ে আমি দেখাবো যে কেমন হয় ওয়াশিংটন ডিসি, আর কেমন চেরি ব্লুজুম এসছে সেটা দেখাবো। আমার তো সবচেয়ে ভেবে ভালো লাগছে চেরি ব্লুজুম দেখবো, মানে প্ল্যান্ট দেখতে, গাছ দেখতে একটু ভালো লাগে, ফুল অবশ্য বেশি ভালো লাগে। তো চলো দেখাবো। সবাই একসঙ্গে বেরিয়ে গেছি কিন্তু তৈরি হুড়ি করে হোয়াইট হাউসের দিকে। তার আগে আমরা ভাবলাম একটু ছোট্ট ব্রেকফাস্ট করে নেওয়া যাক, কারণ হোটেলের একদম তোমার খাবার ভালো ছিল না ব্রেকফাস্ট। তো ওখান থেকে তোমার ড্রাইভ করতে তোমার খাবারটা উঠিয়ে নিলাম, এবার গাড়িতে যেতে খাবো আর তার সঙ্গে যাবো তোমাদেরকে আশেপাশে সিনারিগুলো দেখাতে। यहाँ की ड्राइविंग मेरे को बहुत अच्छी लग रही है, एकदम इंडियन ड्राइविंग है। किधर से भी দেখো এখানকার বাড়িগুলো ঠিক একদম আলাদা, কলম্বাসে থাকে, কলম্বাসের একদম হোয়াইট হোয়াইট একই টাইপের, এখানকার বাড়িগুলো পুরো কালারফুল ইন্ডিয়ার মতো দেখতে। অনেক ইন্ডিয়াতে যেমন মানুষের নিজের বাড়িঘর নিজের মর্জি মতো কালার করে, এখানে ঠিক এই টাইপের, কিন্তু এখানকার প্যাটার্নগুলো কলম্বাসের ঘরগুলো থেকে অনেকটা আলাদা। এখানকার ট্র্যাফিক কলম্বাসের থেকে একদম বিপরীত, এখানে এসে তোমার গাড়ি চালাতে একটু তো তোমার বেগ পেতেই হচ্ছে। দেখো কি সুন্দর লাগছে, কোনোটা নীল, কোনোটা হালকা সবজি, লাল, খয়েরি, সব আলাদা আলাদা কালার, সব কিন্তু গায়ে সাটা সাটা, এক ছাদ থেকে আর এক ছাদে যাওয়া যাবে এই টাইপের লাগছে দেখে। আজকে বলেছিল রোদ হবে কিন্তু সকাল থেকেই কোনো রোদ হচ্ছে, এখন মেঘ হচ্ছে। আশা করছি কিছুক্ষণ পরে তোমার রোদটা তোমার হবে, তাহলে তো তোমার সিনারিটা আরও সুন্দর দেখতে লাগবে। নাহলে কত সুন্দর লাগছে তোমার, কিছু কিছু জায়গায় তোমার চেরি গাছ আছে বাড়িতে লাগিয়েছে, তো দেখতে তো খুব সুন্দর লাগছে। আর যখন আমরা টাইডাল বেসিনের কাছে পৌঁছাবো তখন তো 3000-এর বেশি তোমার ওখানটায় চেরি গাছ আছে, তখন তো আরও সুন্দর লাগবে। দেখছো কত সুন্দর লাগছে জায়গাটা, একদম এখন রোদ ওঠার জন্য আরও সুন্দর লাগছে। আর একটুক্ষণ পরেই তোমার রোদটা যখন আরও একটু চড়া হবে তখন আরও সুন্দর লাগবে শহরটা দেখতে। এটা হচ্ছে এখানকার পাবলিক ট্রান্সপোর্ট, আর পাশে মনে হচ্ছে একটা নতুন তোমার পার্ক তৈরি হচ্ছে, তারই কাজ চলছে। পার্কটার নাম দিয়েছে ফ্র্যাঙ্কলিন পার্ক, তো কলম্বাসেও একটা ফ্র্যাঙ্কলিন এরিয়া আছে, আবার ফ্র্যাঙ্কলিন পার্কও আছে। তো চলো সামনে যাওয়া যাক, আর একটু কিছুক্ষণ গেলেই তোমার পার্কিং খুঁজতে হবে এই গাড়িটা রাখার জন্য। দেন তারপর কিছুটা হেঁটে গিয়ে তোমরা যাবো আমরা হোয়াইট হাউসের দিকে। ব্যাস আমরা পৌঁছে গেছি শহরে যেখানটা আমরা পার্ক করব, তো এখানে পার্কিং করে আমরা বেরিয়ে যাচ্ছি এখন তোমরা হোয়াইট হাউসের দিকে। তার সঙ্গে আরও কিছু মেমোরিয়াল দেখবো আর তার সঙ্গে টাইডাল বেসিনটাও দেখাবো। চলো যাওয়া যাক সামনে। মাছ দিচ্ছে, মানে মাছ দেওয়া
আমরা কোথায় যাচ্ছি ফার্স্টে? হোয়াইট হাউস। 5 মিনিটের রাস্তা হোয়াইট হাউস। এখানে আমরা ঢুকে গেছি একটা পার্ক, এখানে একটা পার্ক ভীষণ। সামনে তোমার হোয়াইট হাউস আছে। ভাবি চলো। হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট হাউস। ভেতরে দিক যেতে দেবে না, ভেতরে তোমার আগে ট্যুর হতো, এখন ট্যুরটা বন্ধ আছে ভেতরে। আজকে দেখো হোয়াইট হাউসের সামনে কত ভিড়, আমাদের মতো সবাই অনেকে হোয়াইট হাউস আজকে দেখতে এসেছে। তো এখানটায় আমরা কিছুক্ষণ সময় কাটাবো অ্যান্ড তারপরে বেরিয়ে যাব ওয়াশিংটন মনুমেন্ট দেখতে। ওয়াশিংটন মনুমেন্ট তোমার এখান থেকেও আবার কিছুটা হেঁটে যাওয়ার পর ওয়াশিংটন মনুমেন্টটা তুমি দেখতে পাবে। এইটা হচ্ছে দূর থেকে এটা দেখতে পাচ্ছেন ওয়াশিংটন মনুমেন্ট, কাছে যায়নি দূরে আছে। মাঠের পাশে যদি দাঁড়ানো হয় তাহলে তো চারিদিকে বিল্ডিং এর বিল্ডিং, বড় বড় সুন্দর সুন্দর। অনেকটা হাঁটার পর ওয়াশিংটন মনুমেন্টের সামনে আমরা পৌঁছে গেছি। বাপরে কত দূর থেকে দেখা যাচ্ছিল, বিশাল একটা গম্বুজ দাঁড়িয়ে আছে। কাছে এসে দেখো একদম নিচ থেকে উপরের দিকে তাকা থেকে ঘাড় ব্যথা যাচ্ছে। আর ফেস্টিভ্যালটা সামনের মাঠেই হচ্ছে মনুমেন্টকে ঘিরে। ওখানটাই তোমার টাইডাল বেসিনও আছে, প্রচুর চেরি গাছও আছে। তো চলো ওইদিকে যাওয়া যাক। আমরা ওই দিক থেকে চলে এলাম মনুমেন্টের এদিকে, আর পেছনে আছে আমার এখানটায় তোমার হাঁটার জন্য ব্যবস্থা আছে। অনেক হাঁটছে, অনেকে কুকুরও কুকুরও হাঁটতে হাঁটতে ঘুরতে এসেছে। আর আমরা সুন্দর ওয়েট করছি। আর সামনে প্রচুর ঘুড়ি উঠছে, প্রচুর ঘুড়ি উঠছে। ছোটো ছোটো টেন্ট পুষেছে, বাট এগুলো কী জানি না, এখানে গেলে বুঝতে পারবো, দোকান হবে হয়তো। এখানে তোমার পোর্টেবল তোমার ওয়াশরুম আছে। আর এটা হচ্ছে তোমার মনুমেন্ট, ওয়াশিংটন মনুমেন্ট। দেখেছো কি ভিড় এখানকার মানুষও আছে, দূর দূর থেকে মানুষও আজকে চেরি ব্লুজম দেখতে এসেছে। ফেস্টিভ্যালটা কিছুদিন ধরে চলে, শীতের মাঝখানে মারছে। তোমার চেরি গাছে ফুল আছে, এই এই ফুল আছেটাকে ঘিরেই এখানটায় তোমার ফেস্টিভ্যালটা শুরু হয়, যেটা নাম হচ্ছে চেরি ব্লুজম ফেস্টিভ্যাল। আর এখানটাই তোমার ফেস্টিভ্যালে তোমার এমনি টাইপে ঘড়ি পদ জিজ্ঞাসা হয়, কোথাও গান হয়, খাওয়া দাওয়ার বসে, তোমার কাপড় জামা বিক্রি হয়, প্রচুর জিনিস বিক্রি হয়। তো চলো ধীরে ধীরে তোমাদেরকে সবটা দেখাবো। চলছে
এখানে দেখো কত ঘুড়ি এরা উড়াচ্ছে। এটা হচ্ছে স্টার ওয়ারের, এটা হচ্ছে ইউনিকর্ন দেখে বোঝা যাচ্ছে। সুন্দর লাগছে এদের হাতের, মানে আমাদের লাটাই থাকে এদের লাটাই না, এদের হচ্ছে একটা গিফট দিয়ে দিচ্ছে হাতে। ভাবলাম সুন্দর তোমার ভিডিও আর ছবি আসবে। দেখো এখন মেঘ মেঘ করে গেছে, তাও দেখতে হেভি লাগছে। মানে এখান থেকে যা শুরু বিশাল তোমার বড় এরিয়া টাইডাল মেশিনটা। হ্যাঁ, তো এটা হচ্ছে পিঙ্ক চেরি ব্লুজুম, আর একটা হয় হোয়াইট। সবাই ছবি তুলছে, তো আমরা এবার সোজা বেরিয়ে যাবো এই দিকে, আর ঘুরে যাবো। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আর একটু এগিয়ে যাচ্ছি, যাতে আর একটু সুন্দর ভিউ পাই, আর একটু তোমার ছবি ভিডিও ভালো হয়, আর একটু ভিড় যাতে কম হয়। এখানে এত পরিমাণে ভিড় আর প্রচণ্ড সময় পরিমাণে হাওয়া দিতে লেগেছে, তো আর একটু এগিয়ে গিয়ে তোমার পুরো ভিউটা যাতে ভালো করে দেখতে পারি। এদিক দিয়ে পুরো ভিউটা আসছে না, তোমাদেরকেও দেখা দেবো পারবো তাহলে যে পুরো ভিউটা কতটা সুন্দর আর কতটা বড় তোমার এই টাইডাল বেসিনটার। এখন তো আমরা টাইডাল বেসিনটা কোনো দেখা হয়নি, কারণ বিশাল তোমার আকারে বড় টাইডাল বেসিন। অ্যাকচুয়ালি টাইডাল বেসিনটা একটা বাঁধ, এটা তোমার পোটামাক রিভার অ্যান্ড ওয়া তোমার ওয়াশিংটন চ্যানেলের মাঝখানে দিয়ে, ওই জন্য বিশাল প্রচুর বড়। অ্যান্ড চারিদিকে তোমার 3000-এর বেশি চেরি ফুল গাছ লাগানো আছে, আর চেরি ফুল গাছটা আবার এখানকার তোমার অরিজিনেট নয়, এটা হচ্ছে জাপান থেকে এসেছে। জাপান তোমার বন্ধুত্ব হিসাবে আমেরিকাকে দিয়েছিল, তাই জন্য এটা ইউনাইটেড স্টেটে যেহেতু ক্যাপিটাল সেহেতু এখানে লাগানো হয়েছে। আর এই জিনিসটাকে আরও মেমোরেবল বানানোর জন্য মার্চে টাইমে যখন ফুল আসে তখন এখানে ফেস্টিভ্যাল হিসাবে এই জিনিস দিনটাকে উদযাপন করা হয়। চলো আর একটু ঘোরা যাক, কারণ অনেকটা দূর পর্যন্ত তোমার চেরি ব্লুজমের গাছটা বিস্তৃত। ওই যে ডোমটা দেখছ ওই এতটা দূর পর্যন্ত বিস্তৃত, ওইটা হচ্ছে মেমোরিয়াল। চলো যাওয়া যাক। তো এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর প্রচন্ড এখন বৃষ্টিও শুরু হয়েছে। সামনে দেখতে পাচ্ছি একটা মেমোরিয়াল, আর এখানটায় তোমার বোট ড্রাইভিংও হয়, বাট আজকে করবো না, প্রচন্ড ঠান্ডাও আছে। আই থিঙ্ক বোট ড্রাইভিং তোমার চালু আছে কিনা সেটাও আমি ঠিক জানি না। আর এখানটায় আমরা কফি অ্যান্ড খাওয়ার পাওয়া যাচ্ছে, সেই জন্য সোজা গেছে দেখতে। এখনো টাইডাল বেসিনে আছি, এই দেখো কতটা সুন্দর লাগছে। এর চারিপাশে তোমার বেসিনের চারিপাশে তোমার চেরি ব্লুজুম লাগানো আছে, চেরি গাছ লাগানো আছে, তো এখন চেরি ব্লুজুমের টাইম। আর আমরা কোথায় যাচ্ছি এখন? তোমার সেফারশন মেমোরিয়াল যাচ্ছি এখন মেমোরিয়ালে দেখে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো।